প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেওবন্দি ইসলামী পণ্ডিত অধ্যাপক আল্লামা মামুনুল হককে তো আপনারা সবাই চেনেন এবং জানেন। মামুনুল হক ১৯৭৩ সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন একজন সুপরিচিত বাংলাদেশী ইসলামী পণ্ডিত ও সহি বুখারির প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সমধিক পরিচিত। তার ভাই মাহফুজুল হক একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব। মামুনুল হক পড়াশোনার প্রথম পাঠ গ্রহণ করেন হজরত শাইখুল হাদিস রহমাতুল্লাহর কাছে। ১৯৮৫ সালে লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হিফজ করেন। ১৯৮৬ সনে প্রতিষ্ঠা লগ্নে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় ভর্তি হন। ১৯৯৩ সনে সরহে বেকায়া জামাত থেকে বেফাক পরীক্ষায় প্রথম স্থান ও ১৯৯৫ সনে মেসকাত জামাতে তৃতীয় স্থান এবং ১৯৯৬ সনে তাকমিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ছাত্র জীবনেই আলোড়ন সৃষ্টি করেন। মাদ্রাসার পড়াশোনা সমাপ্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ওপেন স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অতঃপর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। জানা যায় হাদিসের শিক্ষক হিসাবে কর্মজীবন সূচনা করেন তিনি। এরপর সিরাজগঞ্জ জামিয়া নেজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন পাঁচ বছর। মিরপুর জামিউল উলুমে দুই বছর হাদিসের দরস দেন। ২০০০ সন থেকে ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়ায় হাদিসের সর্বোচ্চ গ্রন্থ বুখারি শরীফের দরস দিচ্ছেন। ২০১৫ সনে প্রতিষ্ঠা করেন উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাহদুদ তারবিয়াতিল ইসলামিয়া, শাইখুল হাদিস রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃত্ব দিচ্ছেন সফলতার সঙ্গে। তার প্রকাশিত বই ১০টি, সম্পাদিত গ্রন্থ ৪টি। ২০০১ সন থেকে সুনামের সঙ্গে সম্পাদনা করছেন জনপ্রিয় ইসলামিক ম্যাগাজিন মাসিক রাহমানি পয়গাম। সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়ে কলাম প্রবন্ধ লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায়। পারিবারিক জীবনে তিনি বিবাহিত ও তিন ছেলের জনক। তার স্ত্রী কোরআনের হাফেজ এবং শ্বশুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাবলিগ জামাতের সদস্য। আপনারা হয়তো সকলেই জানেন ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য ১২ মে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১৮ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের ২ দিন আগে তাকে পুনরায় আবার গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ২০১৯ সনের ৬ এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আপত্তিকর বক্তা হিসাবে চিহ্নিত করে। ২০২০ সনের ১৩ নভেম্বর তিনি ঢাকায় একটি সম্মেলন করে ভাস্কর্যকে মূর্তি হিসাবে উপস্থাপন করেন এবং শেখ মুজিবুর রহমান সহ কারো ভাস্কর্য নির্মাণ করা যাবে না বলে মন্তব্য করেন। অতঃপর এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাওয়ার হুমকি দেন। তার এই মন্তব্যে আওয়ামী লীগ সহ ভাতৃপ্রতিম সংগঠন সমূহের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উল্লেখ, গত ১৫ নভেম্বর শ্যামা পূজা উপলক্ষে চট্টগ্রামের গোলপাহাড় কালী মন্দিরে আয়োজিত আলোচনা সভায় মামুনুল হককে ইঙ্গিত করে শিক্ষা উপমন্ত্রী নওফেল হক বলেন, সাবধান হন, না হলে ঘাড় মটকাতে সময় লাগবে না। এরপর ১৬ নভেম্বর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় মামুনুল হককে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন কর্তৃক ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। গ্রেফতার না হওয়ায় এই সংগঠনটি ২১ নভেম্বর আরেকটি প্রতিবাদ সমাবেশ করে তার কুশপুত্তলিকা দাহ করে এবং মামুনুল হককে গ্রেফতার সহ সরকারকে ৭ দফা দাবি জানায়। ২৬ নভেম্বর শিক্ষা উপমন্ত্রী নওফেল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ একটি সমাবেশ করে মামুনুল হককে চট্টগ্রাম জেলায় যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন এবং তার একটি কুশপুত্তলিকা দাহ করেন। পরদিন সকালে হাটহাজারিতে মামুনুল হকের সমাবেশ ছিল। এই খবর জানতে পেরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো চট্টগ্রামের বিমানবন্দর ও শহরের প্রবেশ পথগুলো ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকে। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা কয়েক ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে এবং মাঝখানে আগুন জ্বালিয়ে দেয়। এরপরেও মামুনুল হক বাধা উপেক্ষা করে হাটহাজারিতে চলে আসেন। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের অনুরোধে তিনি ঢাকায় চলে যান।
বাধাদানে ক্ষুব্ধ হয়ে মামুনুল হকের কয়েক হাজার সমর্থক ফেসবুক গ্রুপ খুলে ঢাকার বাইতুল মোকাররমে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে পুলিশ মিছিলে হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। 27 নভেম্বর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে তাকে জঙ্গিবাদী আখ্যায়িত করেন এবং লেজ কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। 28 নভেম্বর মুক্তিযুদ্ধের মঞ্চ নামের সংগঠনটি মামুনুল হককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে 1 ঘন্টা সাবাক অবরোধ করে রাখে। 30 নভেম্বর ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী তাকে খেলা হবে বলে চ্যালেঞ্জ করেন এবং সাহস থাকলে যুবলীগের সঙ্গে মাঠে নামতে বলেন। 1 ডিসেম্বর সম্রাটী উদ্যানের পাশে দেশের প্রায় 65টি সংগঠন মামুনুল হককে গ্রেফতারের দাবি করে। এই সমাবেশে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ভাস্কর্য ইস্যুতে মামুনুল হকের বক্তব্য প্রত্যাহার না করলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন। 3 ডিসেম্বর আওয়ামী লীগের আপত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলায় তার সমাবেশ বন্ধ করা হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, নড়াইল সহ কয়েকটি জায়গায় তার সমাবেশ বন্ধ করা হয়েছে। 4 ডিসেম্বর তার সমর্থনে পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলের চেষ্টা করা হলে পুলিশের লাঠিচার্জে তা পণ্ড হয়ে যায়। 5 ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটি মামুনুল হকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দেয়। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মামুনুল হক বলেন, ধলাইখালে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারি করার সামিল। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। এর মাধ্যমে মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করার অপচেষ্টা চলছে। এই মূর্তি স্থাপন বন্ধ করুন, যদি আমাদের আবেদন মানা না হয় আবারও তৌহিদে জনতা নিয়ে শাপলা চত্বরে কায়েম হবে। সম্মানিত দর্শক, মাওলানা মামুনুল হকের সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে ইনশা আল্লাহ বলে কমেন্ট করে আমাদের জানান। আর দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি মামুনুল হককে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।